বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ও কলেজের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি স্বপন কুমার মণ্ডল। আজকে আমাদের আলোচনার বিষয় হল নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় চার, নবজীবনের সূচনা। আমরা পৃথিবীতে জীব হিসাবে বসবাস করি। এই পৃথিবীতে জীবের সংখ্যা অসংখ্য। এই পৃথিবীতে যে জীব সৃষ্টি হওয়ার সে আদি ইতিহাস থেকে আমরা জানতে পারি যে কালের বিবর্তনে একটা জীব থেকে আর একটা জীব এবং বিভিন্ন জীবের যে উন্নত হয়েছে বা উন্নত পর্যায়ে চলে আসছে, এটা কিন্তু একটা ধারাবাহিকতা বিদ্যমান। আমরা দেখব যে একটা জীবের কিন্তু সূচনা হয় মাতৃগর্ভ থেকে। মাতৃগর্ভে ডিম্বাণু এবং শুক্রাণু মিলনের ফলে যে জায়গোট সৃষ্টি হয়, সেই জায়গোট কোনো একটা সময় বিবর্তনের মাধ্যমে বা জায়গোটটা ধীরে ধীরে পরিস্ফুটনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ জীবে পরিণত হয় এবং সে কতগুলো বৈশিষ্ট্য নিয়েই আত্মপ্রকাশ করে। আমরা এখন দেখব যে মানুষের যে জীবকোষ, এই প্রত্যেকটা জীবকোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা হলো 23 জোড়া বা 46টি। এর মধ্যে এক জোড়া হলো লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম, আর বাকি 22 জোড়া হলো অটোজোম। মেয়েদের এই যে সেক্স ক্রোমোজোম, যেটাকে আমরা চিহ্নিত করি এক্স এক্স হিসাবে, এবং ছেলেদের বেলা এটাকে আমরা চিহ্নিত করি এক্স ওয়াই হিসাবে। যখন ডিম্বাণু তৈরি হবে বা শুক্রাণু তৈরি হবে, সেক্ষেত্রে কী হবে, এই যে ক্রোমোজোমগুলো এটা কিন্তু অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে অটোজোম 22 জোড়ার পরিবর্তে হয়ে যাবে 22টি, এবং সেক্স ক্রোমোজোম যে এক জোড়া সেখান থেকে হয়ে যাবে একটি। তাহলে 22টি যোগ একটি, এই 23টি, অর্থাৎ অর্ধেক সংখ্যক নিয়ে কিন্তু একটা ডিম্বাণু বা শুক্রাণু তৈরি হবে। এখন এই ডিম্বাণু এবং শুক্রাণুর মধ্যে যে আমরা ক্রোমোজোম সংখ্যা দেখি, সেটা প্রত্যেকটা কোষের মধ্যে যে ক্রোমোজোম সংখ্যা ছিল তার অর্ধেক। এইভাবেই এই সেক্স ক্রোমোজোমে যে ডিম্বাণুগুলো তৈরি হলো বা শুক্রাণু তৈরি হলো, এরা একটা ভিন্ন পরিবেশে মিলিত জায়গট বা ভ্রূণ তৈরি করবে। এখন আমরা দেখব যে কিভাবে বাবা এবং মায়ের দেহ থেকে যথাক্রমে ডিম্বাণু এবং শুক্রাণু মিলে যে সন্তানটা তৈরি হয় এবং তাদের লিঙ্গটা কিভাবে নির্ধারিত হয়ে থাকে। এখানে ছকের মধ্যে দেখা যায় যে মায়ের দেহ থেকে যে ডিম্বাণুটা চলে আসছে, তার মধ্যে একটার মধ্যে অটোজোম ছিল 22টি, সেক্স ক্রোমোজোম একটি, মোট 23টি, আবার অপর একটার মধ্যে ছিল 22টি অটোজোম এবং সেক্স ক্রোমোজোম একটি, অর্থাৎ এক্স, এই দুটো মিলে হয়ে গেল 23টি। বাবার দেহ থেকে যে শুক্রাণু চলে আসলো, সেখানে কিন্তু অটোজোম ছিল 22টি, সেক্স ক্রোমোজোম ছিল এক্স, আর শুক্রাণু আর একটার মধ্যে যেখানে অটোজোম ছিল 22টি এবং সেক্স ক্রোমোজোম ছিল ওয়াই একটি। তার কারণ হলো যে মেয়েদের যে সেক্স ক্রোমোজোম সেটা হলো এক্স এক্স, আর ছেলেদের বা পুরুষদের যে সেক্স ক্রোমোজোম সেটা হলো এক্স ওয়াই। সুতরাং এক্স এক্স যদি বিভাজিত হয় তাহলে দুটো এক্স আলাদা হয়ে যাবে, আর এক্স ওয়াই যদি বিভাজিত হয় তাহলে সেক্ষেত্রে হবে এক্স একটা ওয়াই একটা। তাহলে দেখা যায় যে বাবার দেহ থেকে যে শুক্রাণুটা চলে আসলো, তার মধ্যে একটা সেক্স ক্রোমোজোম হলো এক্স এবং অপরটার মধ্যে হলো ওয়াই। এখন যে ভ্রূণটা বা তৈরি হবে বা জাইগোটটা তৈরি হবে, সেখানে এই ডিম্বাণু এবং শুক্রাণুর যদি মিলন ঘটে, তাহলে প্রথম সারি বরাবর যেটা আছে সেটা যদি আমরা দেখি, তাহলে 22 যোগ 22 অর্থাৎ 22 জোড়া, আর 1 যোগ 1 এক জোড়া, তাহলে মোট হলো 23 জোড়া। এবং সেটা যদি হয় যে 22 জোড়া অটোজোম এবং ক্রোমোজোম যদি হয় সেক্স ক্রোমোজোম যদি হয় এক্স এক্স, তাহলে সেক্ষেত্রে যে সন্তানটা জন্মগ্রহণ করবে তার লিঙ্গটা নির্ধারিত হবে কন্যা। আর অপরটা যেটা আছে যে মায়ের দেহ থেকে চলে আসলো 22টি অটোজোম এবং একটি সেক্স ক্রোমোজোম এক্স, বাবার দেহ থেকে চলে আসলো যে শুক্রাণু, তার মধ্যে অটোজোম সংখ্যা যদি হয় 22 এবং ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম যেটা সেটা যদি হয় ওয়াই,
তা এর মিলন ফলে যে জায়গাটা তৈরি হবে তাহলে সেখানে হবে অটোজম হবে বাইট জোড়া এবং সেক্স ক্রোমোজম সেটা হবে এক্স ওয়াই। তাহলে এক্সের সাথে এখানে ওয়াই হওয়ার জন্য যে সন্তানটা ভূমিষ্ঠ লাভ করবে সেটা হয়ে যাবে ছেলে সন্তান বা পুত্র সন্তান। সুতরাং বাবার এবং মায়ের দেহ থেকে এই যে শুক্রাণু বা ডিম্বাণু যে চলে আসলো এরা পরস্পর মিলনের ফলে যে সন্তানটা সৃষ্টি হবে তার লিঙ্গ নির্ধারিত হবে যে সেক্স ক্রোমোজোমের মধ্যে এক্স এক্স আসে না এক্স ওয়াই আসে। যদি এক্স এক্স হয় তখন সন্তানটা অবশ্যই কন্যা, আর যখন এক্স ওয়াই হবে তখন সন্তানটা হয়ে যাবে পুত্র সন্তান। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্গ নির্ধারণে এখানে সেক্স ক্রোমোজোমের ভূমিকাই মুখ্য, অর্থাৎ এই এক্স এক্স এবং এক্স ওয়াই এর উপর নির্ভর করে সন্তানের লিঙ্গ নির্ধারিত হয়। এরপর আমরা একটু চলে যাব যে পৃথিবীতে জীবনের উৎপত্তি, পৃথিবীতে জীবনের উৎপত্তি সম্পর্কে আমরা এখান থেকে ধারণা পাব যে বর্তমানে পৃথিবীর বয়স প্রায় 450 থেকে 500 কোটি বছর। এই 450 থেকে 500 কোটি বছর যে পৃথিবীর বয়স, এই পৃথিবীতে বর্তমান আমরা লক্ষ্য করি লক্ষ লক্ষ প্রজাতি জীব। এই জীবের মধ্যে উদ্ভিদ এবং প্রাণী দুটোই আছে। আমরা যে সমস্ত জীবদের দেখি তার অর্থাৎ পরিচিত যে সমস্ত জীবকুল আছে তাদের মধ্যে প্রাণী প্রায় 10 লক্ষ প্রজাতি বা তার কিছুটা বেশি, আর উদ্ভিদটা আমরা এ পর্যন্ত পাই প্রায় 4 লাখ, অর্থাৎ প্রায় 14 লাখ প্রজাতির উদ্ভিদ বা প্রাণী সম্পর্কে আমরা পরিচিত। এই যে জীব, এই জীব কিন্তু একদিনে আসেনি পৃথিবীতে। সে যে সৃষ্টির যে আদি ইতিহাস সেটা যদি আমরা খেয়াল করে দেখি তাহলে দেখব যে পৃথিবীটা প্রথম অবস্থায় অর্থাৎ সৃষ্টির আদি অবস্থায় ছিল জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। এটা ধীরে ধীরে তাপ বিকিরণ করে তরল অবস্থা প্রাপ্ত হলো, তারপরে আরও তাপ বিকিরণ করলে এর বাহিরের দিকে যে আবরণটা সেটা কঠিন অবস্থা প্রাপ্ত হলো, এবং এই তরল অবস্থা থেকে খানিকটা তরল অংশ যেটা উপরিভাগে চলে আসলো বাষ্প তৈরি করলো এবং ভূপৃষ্ঠে কিন্তু অনবরত বৃষ্টির সৃষ্টি করলো। এই যে লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টি হওয়ার পরে ভূপৃষ্ঠের উপরিভাগটা শীতল হলো, বায়ুমণ্ডলে চলে আসলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং এদের মিশ্রণ ফলে তৈরি হলো নিউক্লিক অ্যাসিড। এদের কিন্তু যে মিশ্রণ, এই মিশ্রণগুলি কোনো এক সময় প্রোটিনের সাথে মিলে কিন্তু হয়ে গেল নিউক্লিওপ্রোটিন, যেটা আমরা দেখি জীবের সৃষ্টির ব্যাপারে বড় ভূমিকা রাখে। এখন এই যে জীবগুলো, অর্থাৎ প্রথম যে জীবগুলো সৃষ্টি হলো এটা ছিল একেবারেই প্রাথমিক পর্যায়ে। এটা ধীরে ধীরে সময়ের ব্যবধানে অত্যন্ত মন্থর গতিতে পরিবর্তন হয়ে বা বিকৃত হয়ে এটা আজ উন্নত জীবের সৃষ্টি। এখন আমরা দেখি যে এই যে জীবের যে বিবর্তন বা পরিবর্তন, এ সম্পর্কে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে জেনেফন নামক একজন বিজ্ঞানী কিন্তু প্রথম তিনি ধারণা দিয়েছিলেন। শুধু ধারণা না, তিনি প্রমাণও করেছিলেন। কিভাবে? তিনি যে প্রথম ফসিল আবিষ্কার করেছিলেন সেই সময়কার ফসিল আর ওই সমস্ত প্রাণীর যে প্রজাতিগুলি বর্তমানেও আছে তাদের মধ্যে বিস্তর পার্থক্য আমরা লক্ষ্য করি। তাহলে বোঝা যায় যে সৃষ্টির আদি অবস্থায় যে জীবগুলো ছিল আর বর্তমানে যেগুলো আছে এর মধ্যে আকার আকৃতি বা বৈচিত্র্যগত দিক থেকে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। এরপরে খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তিনিও কিন্তু সেই জেনেফনের কথার সত্যতা সম্পর্কে মতামত দিয়েছিলেন। তিনিও বলেছিলেন যে পূর্ববর্তী এবং বর্তমান যে জীব এর মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য লক্ষ্য করা যায়। তাহলে পার্থক্যটা কিন্তু তৈরি হয়েছে বিবর্তনের মাধ্যমে, এটা এক একদিনে তৈরি হয়নি, এখানে অনেক সময় লেগেছে। আর সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি এই যে পরিবর্তন বা বিবর্তন, এই বিবর্তন আসলে একটি মন্থর এবং চলমান প্রক্রিয়া, এটা কিন্তু রাতারাতি হয়ে যায় না আর এটা দ্রুতও হয়নি। এটা যেরকম মন্থর গতিত হয়েছে এবং সেটা দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে এবং সেটা ছিল অবশ্যই চলমান। এই চলমান যে প্রক্রিয়াটা, এর ফলে কী হলো? বিভিন্ন জীবে গঠনগত বা বৈচিত্র্য দিক থেকে এটা সরল জীব থেকে ক্রমান্বয়ে
জটিল জীবের উৎপত্তি। অর্থাৎ সেই জীবের যে আদি অবস্থা, সেই আদি অবস্থায় যে অত্যন্ত অনুন্নত বলিবে প্রাথমিক অবস্থা যাই বলি না কেন, সেখান থেকে যে বর্তমানে উন্নত বিভিন্ন প্রজাতির যে উদ্ভিদ বা প্রাণী আমরা লক্ষ্য করি সেটা সৃষ্টি। তাহলে আমরা বলতে পারি যে জীবের যে বিবর্তন, সেই বিবর্তনটা কিন্তু চলে আসছে দীর্ঘ সময় ব্যবধানে। এখানে পরিবর্তন হয়েছে তার গঠনগত দিক থেকে, সরলতম অবস্থা থেকে জটিল অবস্থার দিকে চলে আসছে। আর এটা সর্বপ্রথম সংঘটিত হয় সমুদ্রের পানিতেই। তার কারণ এই জীবের যে প্রথম উৎপত্তি কোথায়, স্থলভাগে না মহাশূন্যে না বায়ুতে না সমুদ্রের পানিতে, এই ব্যাপারে কিন্তু কোনো বিজ্ঞানেরই দ্বিমত নাই। প্রত্যেক বিজ্ঞানেই কিন্তু এই ব্যাপারে একমত যে জীবের যেভাবেই সৃষ্টি হোক না কেন, তার প্রথম যে সৃষ্টি সেটা সমুদ্রের পানিতেই হয়ে থাকে। তার কারণ জীবের যে গঠনগত দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে একটা কোষের মধ্যে বা আদি কোষের মধ্যে যে সমস্ত উপাদানগুলো আমরা লক্ষ্য করি, সেটা প্রত্যেকটা কোষের মধ্যে যেরকম আছে একইভাবে সমুদ্রের পানির মধ্যেও সেই উপাদানগুলি বিদ্যমান। সুতরাং বিজ্ঞানীরা এ ব্যাপারে একমত যে জীবের প্রাথমিক যে উৎপত্তি বা সৃষ্টি সেটা সমুদ্রের পানির মধ্যে। তাহলে আমরা দেখলাম যে জীব কীভাবে ধীরে ধীরে বিবর্তিত হয় বা বিবর্তন হয়ে থাকে। তাহলে এখন এখানে আমাদের দেখতে হবে এই যে জৈব বিবর্তন বা রাসায়নিক বিবর্তন, এ দুটো সমন্বয়ে কিন্তু বিবর্তন বা অভিব্যক্তি। এই অভিব্যক্তি সম্পর্কে আমরা এখন জানব যে ধীর অবিরাম ও চলমান পরিবর্তন দ্বারা কোনো সরলতর জীব থেকে জটিল ও উন্নততর প্রজাতির জীবের সৃষ্টি হয়, তাকে বিবর্তন বা অভিব্যক্তি বা এভলিউশন বলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রক্রিয়াটা হলো অত্যন্ত স্লো, অবিরাম এবং চলমান। এর ফলে কী হবে, সরলতর জীব থেকে জটিল এবং উন্নততর জীব সৃষ্টি হবে। এই প্রক্রিয়াটিকে আমরা বলব বিবর্তন বা অভিব্যক্তি বা এভলিউশন। এখন এই বিবর্তন বা অভিব্যক্তি যাই বলি না কেন, এর পাশাপাশি কিন্তু আরেকটা জৈবিক বিবর্তনও হয়ে থাকে। সেই জৈবিক বিবর্তনের যদি আমরা সংজ্ঞাটা বলি, তাহলে বলতে পারি সময়ের সাথে কোনো জীব পরিবর্তনের ফলে নতুন কোনো প্রজাতির যদি সৃষ্টি হয়, তাহলে সেই ক্ষেত্রে যে পরিবর্তনটা হবে সেটাকে আমরা বলবো জৈব বিবর্তন। এখন এটাকে ছকের সাহায্যে যদি আমরা দেখতে চাই, যেটা তোমাদের বইয়ে উল্লেখ করা আছে বা ছকটা দেওয়া আছে, সেখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে, আর আমি ওখানে বোর্ডে লিখে দিয়েছি যে জৈব এবং রাসায়নিক পরিবর্তনের যে ধাপ, এই ধাপগুলো কী কী। প্রথমে আমরা দেখতে পারি কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। এই যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এই সমস্ত মৌল বা যৌগ, এটা কিন্তু পৃথিবী যে মৌলগুলো দ্বারা গঠিত তারই অংশ বিশেষ। ওই আগেই বলেছিলাম যে পৃথিবীর সৃষ্টির পর থেকে ধীরে ধীরে এটা তাপ বিকিরণ করে কঠিন অবস্থা প্রাপ্ত হলো। এই কঠিন অবস্থার পূর্বে কিন্তু তরল অবস্থা প্রাপ্ত হয়। এই তরল অবস্থা হওয়ার আগে কিন্তু লক্ষ লক্ষ বছর সময় কেটে যায়, যেখানে ভূপৃষ্ঠের উপরিভাগে প্রবল বারিপাত হয় এবং প্রচুর বিদ্যুৎ ক্ষরণ। এই যে বিদ্যুৎ ক্ষরণ বা বারিপাত বা বৃষ্টিপাত, এর ফলে কী হবে, ওই সমস্ত জৈব যে গ্যাসগুলো অথবা যে মৌলগুলো, এরা পরস্পরের সাথে পরস্পরে মিলে কিন্তু এই জৈবগুলো তৈরি হয়। যেমন কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু একটা যৌগ, নাইট্রোজেন হাইড্রোজেন এটা মৌল। এই কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন হাইড্রোজেন এরা মিলে তৈরি করলো কি, সময়ের পরিবর্তনের সাথে সাথে হয়ে গেল মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প। তাহলে যেখানে একটা মাত্র যৌগ দেখেছিলাম কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড বাকি দুটো কিন্তু মৌল ছিল, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। তারপরের ধাপে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে হয়ে গেল তিনটা যৌগ, যেটা হলো মিথেন, অ্যামোনিয়া এবং জলীয় বাষ্প, তিনটাই কিন্তু যৌগ। এগুলোর উপর মিশ্রণের ফলে হয়ে গেল অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড, এটা কিন্তু আমরা জানি যে প্রোটিনের একটা উপাদান, প্রোটিনের একটা উপাদান। মূলত এই অ্যামাইনো অ্যাসিড এটা থেকে রূপান্তরিত হয়ে গেল নিউক্লিক অ্যাসিড, তার সাথে যোগ হলো প্রোটিন। এই নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন যোগ হয়ে তৈরি করলো নিউক্লিও প্রোটিন। এই নিউক্লিও প্রোটিনের মধ্যে কিন্তু
জীবের খানিকটা গুণ সেটা কিন্তু চলে আসলো, অর্থাৎ তারা প্রতিলিপি গঠন করতে সক্ষম হলো। এর পূর্বে যেগুলো ছিল তারা কিন্তু কেউ প্রতিলিপি গঠন করতে পারেনি, এই নিউক্লিয় প্রোটিনই কিন্তু প্রতিলিপি গঠন করতে পারলো। এই নিউক্লিয় প্রোটিন থেকে চলে আসলো যেটা, সেটা হলো প্রোটোভাইরাস, অর্থাৎ ভাইরাসের পূর্ববর্তী অবস্থা, যেখানে ভাইরাসকে আমরা আদিজীব হিসাবে কল্পনা করি, তার পূর্বের অবস্থা এটা হলো প্রোটোভাইরাস। সেই প্রোটোভাইরাস থেকে চলে আসলো ভাইরাস, ভাইরাস থেকে চলে আসলো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থেকে চলে আসলো প্রোটোজোয়া। এই প্রোটোজোয়া হলো এককোষী প্রাণী, অর্থাৎ এখনও পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির চোর আছে যেগুলি এককোষী। এটা বিবর্তনের মাধ্যমে বা বিভাজনের মাধ্যমে, সময়ের বিবর্তনের সাথে সাথে এটা চলে আসলো বহুকোষী জীবই। এই বহুকোষী জীব এই পর্যন্ত, অর্থাৎ প্রোটোভাইরাস থেকে শুরু করে বহুকোষী জীব, এইখানে যে জীবের পরিবর্তনটা ঘটলো এইটাকে আমরা বলি জৈবিক বিবর্তন, আর পূর্বে যেটা ঘটছে সেটা ছিল রাসায়নিক পরিবর্তন। এই বহুকোষী জীব এখান থেকে কিন্তু সৃষ্টি হয়ে গেল একটা উদ্ভিদ, আর একটা ছিল প্রাণীর দিকে। যে উদ্ভিদ যেটা অত্যন্ত সরল উদ্ভিদ থেকে আমরা উন্নত প্রজাতি দেখতে পাই, আর একইভাবে প্রাণীর মধ্যেও আমরা দেখি সরল প্রাণী থেকে বহুকোষী উন্নত প্রাণী, আর এই প্রাণীগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলাম আমরা। সুতরাং এই যে বিবর্তনগুলি আমরা দেখি, কোনোটা জৈব বিবর্তন, কোনোটা রাসায়নিক পরিবর্তন, এখানে কিন্তু সময় লেগেছে লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর। এইভাবে লক্ষ কোটি বছরের বিবর্তনের মাধ্যমে একটা উন্নত যে শ্রেণী বা জীবের যে একটা উন্নত শ্রেণী উদ্ভিদ বা প্রাণী এটা চলে আসছে। সুতরাং আমরা আমাদের আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে কীভাবে জীবের বিবর্তন সংঘটিত হয় এবং বিবর্তনের মাধ্যমে এক জীব থেকে আরেক জীবের সৃষ্টি হয়। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাই।